বন্ধুরা আসসালামু আলাইকুম। আসি বংশী নদীর পারে একটি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এই একটা গাছ, গাছের মধ্যে আমি হেলান দিয়েছি, আর এই পাশে হয়েছে বংশী নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বংশী নদী, এই যে যে ট্রলার আছে ট্রলার দিয়ে পার হয়ে যাইতে হয়, আমরা আসছি এই ট্রলার হয়ে। তো এলাকাটা খুবই সুন্দর, আসছি একটা গান রেকর্ডিং করার জন্য বা সাক্ষাৎকার নেওয়ার জন্য। ওই যে দুইজন বসে আছে আর দুইটি মোবাইল, একটি ক্যামেরা সেটিং করে দিয়ে আসছি, তাদের সাক্ষাৎকার চলতেছে, খুব ভালো লাগতেছে। তো চলেন দেখি তারা কি করে। হ্যাঁ, আমি কোনো কথা বলবো না, আমরা একটু শুনি যে তারা কি কথা বলে। আপনারা একটু থাকেন সাথে। হয়ে গেছি এবং অনেক বড় মাপের মিউজিশিয়ান হয়ে গেছি। আসলে এটা কতটুকু আপনার কাছে কি মনে হয়? না, তাদেরকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু এই বর্তমান প্রজন্মের শিল্পীদের এবং মিউজিশিয়ানদের বলবো একটাই, যে আপনারা বেশি বেশি চর্চা করুন এবং বেশি বেশি শিখুন। যত শিখবেন তত আরও বেশি সুন্দর হবে। হ্যাঁ, বর্তমান যুগের শিল্পীরা তো দেখা যায় কি যে ওই ই করেন আর কি, দেখা যায় যে তারা গুরুজনকে মানে সম্মান করা ভুলে গেছে। এটা না, আমি মনে করি যে আসলে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে যেতে হবে, এবং কেউ হয়তো কম জানে কেউ বেশি জানে, কিন্তু সবাইকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাহলে আরো শিখতে পারবে, তাহলেই সে আসলে প্রকৃত শিল্পী হতে পারবে আর কি। দেখা সবাই আমরা বংশী নদীর পারে আসছি শুটিং এর একটু কাজ করার জন্য, শুটিং কি সাক্ষাৎকার নেওয়ার জন্য। টেলিভিশনের দুইজন শিল্পী আছে, তারা বসে আছে, সেই শুটিং এর কাজ চলতেছে। তো একটু আমি একটু দূরে আসলাম যাতে সাউন্ডের কোনো সমস্যা না হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আর বংশী নদীর পারের যে পরিবেশটা একটু আপনাদের দেখায়। হুম, বংশী নদীর পারে আমি একটু কাজ করছি। এই দেখেন, এই যে এখানে একটা নৌকা বসে আছে। হুম, আজকের মতো আমি এই ইটা দেখার নদীর পরিবেশটা দেখে আপনাদের জন্য বিদায় নিতে চেয়েছি। ভালো লাগছে সবাইকে, সবাই যারা কমেন্ট করেন আমার একটু কমেন্ট করবেন, কমেন্টের অপেক্ষা করে না। বাই বাই বন্ধুরা।